দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা মাসুম আজিজ, সঙ্গে ছিল হার্টের সমস্যাও। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, কিন্তু ফেরানো গেল না। গুণী এ নাট্য ব্যক্তিত্বের প্রয়াণের খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজন, অভিনয়শিল্পী ও ভক্তরা। তার এই অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। যারা অর্থবিত্তের পিছনে কখনো ছোট না, সেই মানুষগুলো যখন অসুস্থ হয়ে যায় তাহলে তাকে কে দেখবে? মঙ্গলবার সকাল 9টায় বনশ্রীতে প্রথম জানাজা শেষে বেলা 11টায় সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য মাসুম আজিজের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। গত 10-11 মাস ধরে যে যুদ্ধ করছি সেটার সাথে আসলে যে শুধু আমরা একা যুদ্ধ করছি তা না, আমাদের সাথে সবাই যুদ্ধ করেছে। 1952 সালে পাবনায় জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা। 1985 সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন তিনি। 2006 সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2022 সালে 21শে পদকে ভূষিত হন নাট্য ব্যক্তিত্ব মাসুম আজিজ। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।